আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব অনুক্রম ও ধারা, এ অধ্যায়ের 7 নম্বর অনুশীলনী, যে 7 নম্বর যে ম্যাথটা আছে এটা নিয়ে আলোচনা করব এখানে। তো সাথের হচ্ছে এখানে বলছে এন এর মান নির্ণয় করতে বলছে আমাদের এখানে। ওকে, এন এর মানটা আমাদের কত হবে এটা বের করতে হবে, যেখানে এন বিলংস টু এন, মানে এন এর মানটা সকল পূর্ণ সংখ্যা হবে, মানে স্বাভাবিক সংখ্যা হবে। সরি, এই ক্যাপিটাল এন বলতে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তো আমরা এখানে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যেমন 1 থেকে শুরু করে যে কোনো মান আমাদের স্বাভাবিক সংখ্যা হবে এখানে। আর স্মল এর মানটা আমাদের কি হবে এখানে, সবগুলো স্বাভাবিক সংখ্যার মানে এখানে হবে। ওকে, আর আপনি এখানে একটা নতুন সাইন পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের এই যে সামিশন নামে এই সাইনটা, এটাকে বলে সামিশন বলা হয়। এটাকে ইংলিশে বলা হয় সামিশন। সামিশন মানে টোটাল অ্যামাউন্ট অফ, মানে টোটাল অ্যামাউন্ট অফ, মানে যতগুলো এখানে আছে সবগুলো যোগফল এখানে। ওকে, আচ্ছা, তো আমাদের বলছে কে এর মান 1 থেকে শুরু করে এন, মানে এন পর্যন্ত হবে, তার মানে কে এর মান 1 থেকে শুরু করে এন এর মান যত দূর হবে তত দূর হবে। ওকে, তো আমাদের এন এর মানটা এখানে বের করতে হবে। সো আমরা প্রথমত এখানে 1 নম্বরটা করি, এখানে এখানে বলা আছে 7, মানে এন এর মান বের করতে বলছে, এখানে এই মানটা দিলাম। এখানে আমাদের কিছু বিষয় বলা আছে যে সামেশন অফ এর ওপর এন এর মানে, এবং হচ্ছে আমাদের এখানে কে এর মান হচ্ছে সাইডে লেখা যায় না, তো সামেশনকে এভাবে মানে যাই হোক এটা আপনি পড়ে নেবেন এখানে। যাই হোক, প্রথমটা যেটা আছে এখানে সামেশন অফ 20-4k ইজ ইকুয়াল টু -20। ওকে, এটা আমাদের সলভ করতে বলছে। তো আমাদের এখানে যেহেতু কে এর মানটা এখানে আমাদের 1 থেকে শুরু করে এন পর্যন্ত হবে এখানে সবগুলো মান, তার মানে আমরা কি কে এর মান প্রথমে 1 দিয়ে একটা সামেশন মান পাবো, 2 দিয়ে একটা মান পাবো, 3 দিয়ে একটা মান পাবো, এভাবে আমাদেরকে চল অনেকগুলো মান চলবে, এন পর্যন্ত মানগুলো চলবে এখানে। তো এই জন্য কিন্তু আমি এখানে লিখছি কি 20-4 × k, কে এর মান কি এখানে 1 না, প্লাস 20-4 × 2, 20-4 × 3, আবার এভাবে চললো 20 × 4, 20-4 × n এখানে ইজ ইকুয়াল টু 20। এটা মানে হচ্ছে আমাদের এই মানটা বোঝাচ্ছে এখানে। ওকে, এই মানটা হচ্ছে আমাদের এই সামেশন মানে বোঝাচ্ছে এখানে একাধিক যতগুলো মান থাকবে এখানে, রাইট। এখন একটা বিষয় এখানে দেখুন, আমি প্রত্যেকটা স্টেপ বলবো এবং আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে এখানে আমাদের এই 20 একটা, এই 2টা, 3টা, 4টা, এভাবে এভাবে আমাদের এন যতগুলো আছে ততগুলো কিন্তু আমাদের 20 আছে এখানে, তাই না? তো আমরা এই জন্য আমি লিখবো এখানে 20n লিখবো এখানে, রাইট। আর একটা বিষয় দেখুন তো, এখানে আমি এটা কালার পেন দিয়ে অন্য একটা কালার দিয়ে দেখাই। এখানে এখানে আপনার হচ্ছে -4 1, -4 × 2, -4 × 3, -4 × n এখানে, তার মানে আমি সবগুলো থেকে এখান থেকে যেহেতু মাইনাস এখানে আছে, তার মানে এখান থেকে সবগুলো থেকে এখান থেকে -4 যে কমন নেই, এখান থেকে -4 কমন নেই, নিলে আমাদের লেখা যাবে না 1+2+3 × n লেখা যাবে, আর এখানে এর পাশে -20 আছে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বোঝা গেছে। এখানে আমি কি করলাম, এখানে প্রথমে সবগুলো থেকে -20টা আগে নিলাম, 20 n × করলাম, n এর সাথে 20 গুণ হবে এখানে, আর সবগুলো থেকে -4 যে আমি কমন নেই এখানে কি পাবো, 1, 2, 3, 4 এভাবে চলবে n পর্যন্ত মানগুলো, তার মানে এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলে কিন্তু সূত্র জানি এরকম যে n × n+1/2 এখানে। ওকে, আমি চাইলে এখানে এভাবে লিখতে পারবো, বা আমি এখানে যদি মানটা বের করে দিই করি তাও কিন্তু আমাদের ফাইনালি এই মানটাই পাবো, সেম মানটাই পাবো। এই যেটা 2 দিয়ে কাটলে আমাদের এখানে 4 ছিল, এখানে 2 হয়ে যাবে, যাই করে পরে আসতেছি। তো একটু একটু খেয়াল করে দেখুন, তো আমাদের এই যে সংখ্যাটা এটা একটা সমান্তর ধারা না, এখানে 1, 2, 3 এই যে মানটা এটা একটা সমান্তর ধারা, তার মানে এখানে কি প্রথম পদ কত এখানে বলুন তো। এই সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a = 1, আর আমাদের d মানে কত এখানে, সাধারণ অন্তর, অন্তর কত এখানে বলুন তো, অন্তর হচ্ছে আমাদের এখানে কত, 2 থেকে 1 বাদ দিলেও 1 হবে, 3 থেকে 2 বাদ দিলেও 1 হবে, তার মানে সাধারণ অন্তর এখানে 1। ওকে, আর n এর মান তো আমাকে বের করতে হবে এখানে, তার মানে এই যে এখানে আমাদের সমান্তর ধারা এনতম পদের সমষ্টি সূত্র হচ্ছে না এখানে, তার মানে 4 এখানে বাদ দেন, তো সমষ্টি সূত্র 1/2 n, আবার কি 2 × a, a - 1, n-1 × d মানে হচ্ছে কত বলুন তো এখানে, এটা তার মানে সূত্র ছিল এরকম n/2 2a + n-1 × d। ওকে, এটা ছিল আমাদের এখানে সূত্র, তো মানটা এখানে বসাই দিলাম এখানে। তো n মানে তো আমাদের n এর মান বের করতে হবে এখানে, রাইট। আচ্ছা, তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম, এখানে এই সূত্রটা আমরা ইউজ করছি সমান্তর ধারা যে এনতম পদের সমষ্টি সূত্র যেটা আছে সেটা আমরা এখানে বের করলাম বা ইউজ করলাম এখানে। এখন আমাদের 20n এখানে আছে, 2 × আমাদের যে 2 দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে 2 পাবো এখানে, 2n পাবো এখানে, আর এখানে n থেকে 1 বাদ দিলে যদি আমি এখানে করি 2 × 1 মানে 2 হবে এখানে, আর n-1 এটা 1 দিয়ে গুণ করলে n-8 হবে এখানে, অ্যান্ড এখানে -20, 20n এখানে, আবার এখানে 2 × n, এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 থাকবে, তো n+1 হবে, আর ইজ ইকুয়াল টু কি -20, মানে এটা যদি আমি একবারে দিতাম এখানে সূত্রটা তাহলে কি 2 কাটা যাবে, 4 এর সাথে কাটা গেলে আমাদের n+1 হতো। এখন আমরা করবো কি, 20n রাখলাম এখানে, 2n এই যে 2n এবং n কত হবে 2n² 2n × -1 কত হবে -2n, আর এখানে কি হবে -20 থাকবে এখানে। সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে
এই যে এখন এই মাইনাস টোয়েন্টি টু এন স্কোয়ার রাখলাম সামনে, এই টোয়েন্টি থেকে যদি আমি মাইনাস টু এন বাদ দিই তাহলে কি প্লাস এইটিন এন হবে এখানে, আর মাইনাসটাকে এভাবে রাখলাম। এখন এটা যদি আমি এপাশে নিয়ে নিই তাহলে কি হবে, মাইনাস টু এন স্কোয়ার হবে এখানে কি প্লাস এইটিন এন হবে, আর এই মাইনাসটা এপাশে কি প্লাস হবে, প্লাস টোয়েন্টি হবে এখানে। এখন আমি যে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে বলুন তো, মাইনাসগুলো প্লাস হবে, প্লাসগুলো মাইনাস হবে, তার মানে এখানে এটা মাইনাসটা ছিল এটা প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা এটাও প্লাস আছে মাইনাস হবে এখানে। এখন আমাদের দুই দিয়ে যদি আমি কাটি এখানে তাহলে কত হবে, দুইকে দুই, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ এখানে। ওকে, তখন আমি এখানে দশের যে মানে যে মিডল টার্ম করি তাহলে হবে দশকে দশ, এন স্কোয়ার মাইনাস টেন এন, আমি যদি এখানে টেন ইন্টু ওয়ান করি তাহলে হয়ে যাচ্ছে, কারণ আমাদের দশ থেকে এক বাদ দিলে কি নয় পাবো এখানে, আবার এখানে গিয়ে দশের সাথে এক গুণ করলে কত হবে, দশে হবে। তো টেন এন প্লাস এন এখানে হবে মাইনাস টেন এখানে। ওকে আচ্ছা, এখন আমি এখানে এই জায়গা থেকে আমি কি এন কমন লিখি, এন মাইনাস টেন লিখতে পারবো, আবার এখান থেকে প্লাস ওয়ান কমন লিখে এন মাইনাস ওয়ান টেন লেখা যাবে। সো এন প্লাস ওয়ান, এন মাইনাস টেন এখানে। ওকে, তো এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এন মাইনাস টেন ইকুয়াল টু জিরো, তার মানে এন ইকুয়াল টু মাইনাস ওয়ান লেখা যাবে, এন ইকুয়াল টু টেন লেখা যাবে। তো যেহেতু আমাদের এন এর মান ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমাদের এন এর মান কত হবে এখানে, টেন হবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। ওকে, কি করছি এটা তো মানে বুঝছেন হয়তো বা, জাস্ট আমাদের এখানে জাস্ট এই এই জায়গাটা আমাদের বুঝতে হবে, বুঝলে আমাদের এনাফ। তো এরপরে আমাদের যে দুই নম্বর ম্যাটটা আছে এটা আমরা যদি দেখি এখানে, এখানে হচ্ছে এখানে ওই সেম কাজটা বলছে, এখানে জাস্ট বলছে থ্রি কে প্লাস টু ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে এখানে, জাস্ট মানে ডিফারেন্স মানে শুধু ডিফারেন্স আর কিছু না। আচ্ছা আমরা সমাধান করি এখানে, কে এর মানে এখানে কি হবে, এক থেকে এন পর্যন্ত হবে এখানে মানগুলো। তখন আমাদের এখানে থ্রি কে, থ্রি ইন্টু ওয়ান, তারপরে প্লাস টু এখানে আছে, অ্যান্ড থ্রি ইন্টু টু প্লাস টু হবে, থ্রি ইন্টু থ্রি প্লাস টু, থ্রি ইন্টু এন প্লাস টু, এভাবে আমাদের মানটা চলবে এখানে। মানে সামেশন কথার অর্থ হচ্ছে আমাদের এখানে অসংখ্য মানের সামেশন আর কি, মানে যোগফল। এখানে একটু দেওয়া আছে এগারোশো পাঁচ দেওয়া আছে এখানে, রাইট। এখন একটা বিষয় দেখুন তো এখানে, সেটা হচ্ছে কি আমি একটু কালার করে দেখাচ্ছি আপনাকে, তাহলে বেটার হবে। আমি এই যে থ্রি ইন্টু ওয়ান পাবো এখানে, এটা একটা পাবো, এটা একটা পাবো, এখানে একটা পাবো, তাই না? এই সবটা জায়গা থেকে, এই সবটা জায়গা থেকে আমাদের থ্রি কিন্তু কমন, থ্রি কমন গেলে কী লেখা যাবে, এটাকে ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলো মানে লেখা যাবে, রাইট। আর একটা আমি এখানে কালার দিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এখানে টু আছে, এখানে এখানে টু আছে, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে আমাদের যতগুলো এন থাকবে ততগুলো আমাদের টু থাকবে না, তার মানে এখানে কি হবে, টু এন লেখা যাবে এখানে। এই যে টু এন লিখলাম এখানে, আর এখানে এগারোশো পাঁচ লিখলাম, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এই লাইনটা। আবার এখানে দেখুন তো আমাদের এখানে সামেশনের সূত্র হচ্ছে না, ওয়ান থেকে এন এর সামেশন। তো এখানে প্রথম পদ কত, আবার এ এর মান হচ্ছে কত এক, তারপরে ডি হচ্ছে কি, আবার এখানে কত হবে এখানে, মানে এর মানও কত, ওয়ান হবে এখানে, আর ডি কত হবে এখানে বলুন তো, ডি হচ্ছে ওয়ান হবে, কারণ দুই থেকে এক বাদ দিলেও এক হবে, তিন থেকে দুই বাদ দিলেও এক হবে, সবগুলো আমাদের এক হবে এখানে, রাইট। এখন আমাদের থ্রি লিখলাম এখানে, আবার এখানে এন তম পদের সমষ্টি সূত্র কি হবে এখানে, এই যে হাফ মানে এন বাই টু বা হাফ লেখে টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা কিন্তু এই সূত্রটা এখানে পড়ছি এখানে। সো আমি এখানে আর সূত্রটা বারবার লিখতেছি না এখানে। সো এখানে আমি এই কাজটা করলাম এখানে, এর এর মান কত, এখানে এর মানটা হচ্ছে ওয়ান, ওয়ান দিলাম এখানে, এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, ওকে, প্লাস টু এন ইজ ইকুয়াল টু কি এগারোশো পাঁচ লিখলাম এখানে। তো থ্রি ইন্টু এটা করলাম, রাখলাম এখানে এন রাখলাম এখানে, টু এর সাথে ওয়ান গুণ করলে টু হবে, আর টু এর সাথে যদি আমি এখানে বিয়োগ করি তাহলে কি এন প্লাস ওয়ান হবে এখানে, আর প্লাস টু এন থাকবে এখানে, এগারোশো পাঁচ লিখলাম। তো এখন একটা বিষয় দেখুন এখানে আমাদের, এটা কিন্তু চাইলে এখানে থ্রি বাই টু আপনি লিখতে পারেন, সমস্যা নেই, থ্রি বাই টু একই কথা এখানে। তো এখানে থ্রি ইন্টু হাফ লিখলেন, তারপর এখানে এন এর সাথে এন গুণ করলে কত হবে, এন এস স্কোয়ার হবে, আবার এন এর সাথে যদি ওয়ান গুণ করি টু এন মানে এন হবে জাস্ট, হ্যাঁ, প্লাস এখানে কত, এখানে টু এন এখানে কত, এটা পাবো এখানে আমরা। এখন আমরা যে এখানে একটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে লসাগুজি করে দিই এখানে, মানে ব্যাপারটা এরকম না, এখানে যে থ্রি বাই টু এন স্কোয়ার প্লাস এন, আর এখানে গেছে প্লাস টু এন, আমি জাস্ট এই অংশটা কল করতেছি, পরে তো আমাদের যেটা আছে থাক ওটা, ওটা নিয়ে আমাদের ভাবার বিষয় না এখন। এখন টু যদি লসাগুজি তাহলে আমাদের কী হবে, থ্রি, এখানে তো আমাদের এই মানটা এভাবে থাকবে, এন স্কোয়ার প্লাস এন থাকবে এখানে, আর এখানে কী হবে, যেহেতু আমাদের এখানে এর কিছু নেই, ওয়ান আছে, ওয়ান দিয়ে ভাগ করলে কি টু হবে, তার মানে ফোর হবে, ফোর এন হবে এখানে, রাইট, ফোর এন হবে, এইটা আমি এখানে লিখলাম এখানে। তো থ্রি এন এটা রাখে এখানে, ফোর এনটা লিখলাম, আর এই যে আমাদের দুইটা এখানে কি নিচে গুণ মানে কি, এটা উপরে আড়াআড়ি গুণ হবে এর সাথে, তো এগারোর সাথে এগারোশো পাঁচের সাথে দুই গুণ করলে কত হবে, বাইশশো দশ হবে এখানে, এই দুই দিয়ে গুণ করলাম এখানে, দুইটা আড়াআড়ি গুণ হয়ে চলে গেল, মানে আমি হয়তো বুঝতে পারছি এখানে আমাদের এগারোশো কত ছিল বলুন তো, এখানে এগারোশো পাঁচ ছিল না, তো আমাদের এর তো আমাদের নিচে কিছু নেই, মানে দুই আড়াআড়ি গুণ হয়েছে, এগারোর সাথে গুণ হবে এখানে, থ্রি ইন্টু এন, থ্রি এন স্কোয়ার, থ্রি এন, আর এখানে ফোর এন, আর এখানে এসে বাইশশো দশ পেলাম এখানে। তো থ্রি এন স্কোয়ার এখানে যোগ করলে সাতাশ হবে, সাত হবে এখানে, আর এটাকে বাইশশো এটা পেলাম। ওকে, এখন আমরা এটাকে মিডল টার্ম করবো এখানে, এমন দুটো মান দ্বারা মিডল টার্ম করবো যাতে করে আমাদের মানটাকে বাইশশো দশ হয়। তো আমরা এখানে তিন স্কোয়ার দিলাম এখানে, তো আমি মিডল টার্ম করার সিস্টেম কি বলুন তো, এখানে আমরা এখানে তিনের সাথে এটাকে গুণ করবো, তো তিনের সাথে আমি যদি এটাকে গুণ করি বাইশশো দশকে গুণ করি, এটা মান হবে এখানে শূন্য তিন ছয়
6 এখানে ওকে মানে 6630 হবে তো আমরা এখানে দেখব যে 6630 কে আমি যদি এখানে ভাঙাই তো আপনি একটু খাতায় এটা করবেন এখানে 78 এবং 85 আমি যদি এটা যদি বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু 7 পাবো আমি একটু ক্যালকুলেশনটা দেখাই এখানে সেখানে কত আছে এখানে 78 তাই না 78 ইনটু হচ্ছে 85 85 দেখুন 6600 এটা হয়েছে কিন্তু 6630 হয়েছে এখানে আবার এটা থেকে আমি যেটা বিয়োগ করি আমি 7 পাবো একটু ক্যালকুলেশন করে দেখবেন ভাই ওকে তো এখন আমাদের এখান থেকে কি যাচ্ছে 3 যে কমন যায় তাহলে কি 3 26 কত 78 হবে এখানে এন্ড এখানে যে 85 কমন যায় তাহলে কত হবে এখানে এখানেও 26 হবে ওকে আচ্ছা তো এখানে আমাদের n মাইনাস 26 3n প্লাস 85 হবে এখানে রাইট কারণ n n মাইনাস 26 ইকুয়াল টু 0 আর 3n প্লাস 85 ইকুয়াল টু 0 এখানে তো n ইকুয়াল টু 26 পাবো এখানে আর 3n মানে এটা নেগেটিভ মান এটা আমাদের গ্রহণযোগ্য হবে না ওকে নেগেটিভ মানটা আমরা কখন নেব না কারণ n এর মান অল টাইম পজিটিভ হবে তো n এর মান কত হবে এখানে 26 হবে এখানে ফাইনালি ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে 3 নম্বর যে ম্যাটটা আছে সেটা আমরা কোনো কোয়ার ট্রাই করব এখানে এখানে কে এর মানটা দিয়েছে 1 থেকে n পর্যন্ত দিয়েছে এখানে এখানে একটা মান দিয়েছে -8 আর এখানে একটা মান দিয়েছে 0.5 এর পাওয়ার কে -1 আর এটা ইকুয়াল টু আমাদের এই মানটা দিয়েছে রাইট সো এখন আমরা যদি সলভ করি এখানে এটা